ত্বকের ফাঙ্গাল ইনফেকশন, এই জাতীয় জিনিসগুলো আমরা কিন্তু আসলে দেখতে পাই গ্রীষ্মকালে, আমরা বেশি দেখতে পাই। সেক্ষেত্রে একজন ব্যক্তি কিভাবে বুঝবেন যে তিনি আসলে এই ফাঙ্গাল জাতীয় বিভিন্ন রোগে ভুগছেন? এখন ত্বকের ফাঙ্গাল ইনফেকশনটা এত কমন যে এত মানে এত বেশি হচ্ছে যে আমরা মোটামুটি আমাদের 10টা পেশেন্ট দেখলে 8টা পেশেন্টই দেখি ফাঙ্গাল ইনফেকশন কোনো না কোনো ফর্মে আছে। ছেলেরা আসলে বলবে যে আমার দুই কুচকিতে চুলকাচ্ছে, গায়ে আমার অনেক অ্যালার্জি হচ্ছে। ওরা সব কিছুকে অ্যালার্জি বলে, তারা ফাঙ্গাল ইনফেকশন বোঝে না। আমরা যখন দেখি, এক্সামিন করি, তখন দেখি এটা খুবই চেনা, খুবই সহজ একটা ওয়েল সার্কামস্টে একটা গোল একটা দাগ পাওয়া যাবে। এটা খুব দ্রুতই বেড়ে যাবে, হয়তো এখনই যে 2 সেন্টিমিটার হয়ে আছে কালকেই দেখবে 4 সেন্টিমিটার হয়ে গেছে এবং সারা শরীরে ছড়াচ্ছে। এবং সে ওই হাত দিয়ে যেখানে ওই জায়গায় চুলকানোর পরে যদি আরেক জায়গায় লাগাচ্ছে সেখানেও হচ্ছে। মানে মাথা থেকে পা, মানে ফেস, মুখ, মুখমণ্ডল, বডি, পেট, দুই ইয়েতে, কুচকিতে, হাতে পায়ে সব জায়গায় হতে পারে এবং খুব দ্রুতই ছড়াচ্ছে। ওরা বলবে যে আমার অ্যালার্জিটা বেড়ে যাচ্ছে। আসলে আমরা যখন দেখি তখন দেখি ওটা আসলে দাঁত, দাঁত বা দাউদ বা ফাঙ্গাল ইনফেকশন। এটা হতে পারে, এটা বাচ্চার হতে পারে, মায়ের হতে পারে। বিশেষ করে যারা মায়েরা, যারা গৃহিণীরা, যারা রান্নাঘরে অনেকক্ষণ রান্না করেন, গরমে থাকে, তাদের এই যে জায়গা দিয়ে যে তাদের কাপড়ের যে টাইট জায়গাটা থাকে সেই জায়গাটায় ভাঁজ ফোল্ডগুলোতে অনেক সময় চুলকাচ্ছে, সে বুঝতেও পারে না। তখন দেখা যায় তারপরে গোসল করার পরে তারা ভালো করে গাটাও মুছে না। এই যে ময়েস্ট এরিয়া যেগুলো, ভেজা জায়গা যেগুলো, স্বেচ্ছেতে জায়গা যেমন বগল, দুই কুচকি এবং আমাদের বডি যে ফোল্ড পেটের মধ্যে, এই জায়গাগুলোতে এক ধরনের গোল গোল যে লেশনগুলো হচ্ছে এগুলো হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন। এবং অসহ্য চুলকায়, এগুলোতে রাতেবেলা ঘুমাতে পারে না। এবং ওনার মায়ের সাথে যে বাচ্চা থাকে তারও হচ্ছে, কিন্তু তারও হচ্ছে বুকে, পেটে, ব্রেস্টে, সব জায়গায় হচ্ছে। ব্রেস্টের নিচে যে ফোল্ড, সংস্পর্শে যিনি আসছেন তারও হচ্ছে, তারও হচ্ছে। হাজবেন্ডে থাকলে ওয়াইফের হচ্ছে, ওয়াইফের থাকলে বাচ্চার হচ্ছে। একজন দেখা যাচ্ছে ফ্যামিলি সবাই একই রোগে আক্রান্ত, আমরা সবাইকে একই ওষুধ লিখতেছি, অথবা বাচ্চাদের একটু আলাদা, মায়েদের একটু আলাদা ওষুধ লিখে ইয়ে করতেছি, কিন্তু দেখা যাচ্ছে যে বারবার হচ্ছে। সেই ক্ষেত্রে পরামর্শটা হচ্ছে ওষুধ এরা করে কি যে ওষুধ। সেক্ষেত্রে আরেকটি বিষয় আপনার কাছে জানবার, সেটি হচ্ছে স্ক্যাবিজ বা খোস পাচড়া আমরা যেটি বলি, যে এক্ষেত্রে আসলে দেখা যায় পরিবারের সকলকে আসলে এই চিকিৎসার মধ্যে আনতে হয়। এই যে আপনি ফাঙ্গাল ইনফেকশন কথা বলছিলেন, এক্ষেত্রে আসলে একই ধরনের পদ্ধতি অবলম্বন করা উচিত কিনা? হ্যাঁ, একই ধরনের পদ্ধতি অবলম্বন করা উচিত, তবে স্ক্যাবিজ অনেক বেশি ছোঁয়াচ্ছে, সেখানে সবাইকেই ট্রিটমেন্ট করতে হয়। ফাঙ্গাসটা এরকম না, যদি যার নাই সে একটু দূরে থাকলেই হলো, তবে একই গামছা তোয়ালা যেগুলো আছে এগুলো ইউজ করা উচিত না। যার হবে তারগুলো সে ধুবে, রেগুলারলি ধুবে, এবং এটা গরম পানিতে সেদ্ধ করে ধুয়ে ইস্ত্রি করে নিলে বেশি ভালো। ফাঙ্গাসই হোক আর স্ক্যাবিজই হোক, রোদে শুকাতে হবে। কিন্তু আমাদের দেশে এখন আমরা যারা শহরে জীবন যাপন করছি, তাদের জীবনে রোদটা একটা মানে মানে সোনার হরিণের মতো, রোদ কিন্তু আমরা পাই না। আমরা কিন্তু ছায়াতেই কাপড় শুকাচ্ছি, রোদ কিন্তু খুব দরকার এই ফাঙ্গাসকে মারার জন্য। রোদ, রোদে অনেক গরমে থাকলে ফাঙ্গাস হচ্ছে, কিন্তু কাপড় চোপড়গুলো কিন্তু আমাদের রোদে শুকিয়ে নিয়ে ইস্ত্রি করে নেওয়া উচিত, তাহলে ফাঙ্গাস কিন্তু ডিস্ট্রয় হয়ে যায়। আর যাদের হচ্ছে তাদেরকে বলতে হবে যে আপনারা একটু আলাদা থাকেন, ওই রকম ছোঁয়াচ্ছে না, তবে একটু আলাদা থাকলে পরিপূর্ণভাবে সঠিকভাবে চিকিৎসা নিলে সম্পূর্ণ ভালো হয়ে যাওয়া যায়। যে এর চিকিৎসা পদ্ধতি আসলে কী কী রয়েছে? কারণ আমরা যেটি দেখি যে অনেকেই যেটি করেন যে তার দুই কুচকিতে হয়তো এই ধরনের বিভিন্ন ধরনের ইনফেকশন হচ্ছে, যেটিকে আসলে চুলকানি হলেই সবাই আসলে অ্যালার্জি বলে অভিহিত করে থাকে। তারা আসলে বিভিন্ন বাজার থেকে বিভিন্ন স্টেরয়েড ক্রিম ব্যবহার করছেন হঠাৎ করে এবং দীর্ঘ সময় ব্যবহার করছেন এবং কোনো চিকিৎসকের পরামর্শ ছাড়া। কী করবেন আসলে, কী করা উচিত চিকিৎসা পদ্ধতি? এখানে যেটা বলবো যে যে কোনো ফাঙ্গাল ইনফেকশনই হোক বা অ্যালার্জি হোক, যাই হোক, আপনারা অবশ্যই আমি যাদেরকে বলবো যে অবশ্যই কারো কাছে, ডাক্তার ছাড়া কারো কাছে জিজ্ঞেস করে নিয়ে ট্রিটমেন্ট করার কোনো দরকার নাই। একই মলম আপনার জীবন রক্ষা করতে পারে, আবার একই মলম আপনার আরেকটা ডিজিজ তৈরি করে দিতে পারে। সেই জন্য বেশিরভাগ মলম কিন্তু আমাদের দেশে যেগুলো ক্রিমগুলো আছে স্টেরয়েড বেসড বা মিক্সড আছে, অ্যান্টি ফাঙ্গাল আছে, স্টেরয়েড আছে, অ্যান্টি ব্যাকটেরিয়াল আছে, স্টেরয়েড আছে। এই রকম না করে মিক্সড, শুধুমাত্র যদি ফাঙ্গাস হয়ে থাকে, উনি যদি শুধু ফাঙ্গাল ক্রিম যেটা ইউজ করে তাতেও বরং অনেকটাই উনি এক আনা, দুই আনা, তিন আনা হলো কিছুটা রেহাই পাবেন, কিন্তু যেটা স্টেরয়েড মিক্স সেটা হবে কি আস্তে আস্তে বাড়বে। ওই যে বললাম চট করে বাড়ে, স্টেরয়েড মিক্স দিলে খুব দ্রুতই বাড়বে। সামনে একটু মনে হবে যে ভালো হচ্ছে, হ্যাঁ চুলকানিটা কমে গেছে, কিন্তু দেখা যাবে দুদিন পরেই তার আরও বিকট আকারে ধারণ করবে। সেই জন্য কারো কাছে জিজ্ঞেস না করে, ডাক্তারের কাছে জিজ্ঞেস করতে, বিশেষজ্ঞ ডাক্তারের কাছে জিজ্ঞেস করে নিয়ে সঠিক ওষুধ খেতে হবে এবং মলম লাগাতে হবে। এবং এখন যে এই সামারে যে আমাদের যে ফাঙ্গাল ডিজিজ হচ্ছে, শুধু মলম দিয়ে হয় না, সিস্টেমিক অ্যান্টিফাঙ্গাল ড্রাগ বাজারে যেগুলো আছে এগুলো কোনো না কোনোটা দীর্ঘদিন ধরে ইউজ না করলেও মোটামুটি একটা 6-8 উইকস ব্যবহার করলে পরেই কিন্তু ভালো হয়েছে।